হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা দেশি পণ্য রিভিউ দিব ওয়ালটনের। ওয়ালটনের আমাদের কম্পিউটার 8 বছরের গ্যারান্টি থাকে। এটা দেশি পণ্য, কিনে হও সবাই ধন্য। তা আমাদের ধরো ফ্রিজটা খুবই ভালো, 6 বছর হয়ে গেছে আর তার মধ্যে 8 বছরের গ্যারান্টি আছে। তা আমি আজকে দেখো ফ্রিজটা পরিষ্কার করেছি। আমাদের 8 বছর মানে 6 বছর হচ্ছে ফ্রিজটা কেনা। দেখো এখনো নতুনের মতন। আর উপরে দেখো পরিষ্কার করে আমি এই দুটো পুতুল রেখে দিয়েছি, আর দুই পাশে দুই, আর একটা কাপড় পেতে রেখে দিয়েছি। আর এবার আমি তোমাদেরকে ভিতরে দেখাই কি কি রেখেছি বা কি কি সিস্টেমের জিনিসটা। প্রথমে ডিপ খুললাম, ডিপে আছে দেখো দুটো ট্রে, প্রচুর জিনিস আসবে। আর এই পাশেও ধরো সুন্দর প্রচুর জিনিস আটার মতনই। আর এখন ঠান্ডা মানে ঠান্ডার টাইম না, তো এখন গরমের টাইম, ধরো আইসক্রিম করো আর ফ্রিজে রেখে দাও। তো আমি এটা দেখালাম ডিপ। এখানে আমার আছে মশলা, মাছ, এগুলো রাখা আছে। আর এখানে রেখেছি আইস, মানে অনেক সময় লেগে গেলে, ধরো অনেক সময় হাঁটুতে লাগলে বা হাতে লাগলে বা যেখানে লাগুক, এই একটা বরফের কিউব দিয়ে যদি ঠান্ডা মানে ইয়ে করা যায়, ছেদ দেওয়া যায়, তাহলে খুবই ভালো। ওই জন্য আমি আইসক্রিমটা বসে রেখেছি। আর এবার তাহলে আমি তোমাকে নর্মালটা দেখাই। ডিপটা দেখালাম, এবার নর্মালটা। নর্মালে আছে এই যে এগুলো ডিম রাখার, পরিষ্কার করেছি তার জন্য ডিম আমি তোমার ঝুড়িতে রেখে দিয়েছি। তো এই দিক দিয়ে আমি ডিমগুলো সাজাই রাখবো, এখন রাখবো না, কারণ ডিমগুলো ট্রের মধ্যেই থাক, মানে ঝুড়িতেই থাক, পরের ট্রেতে রাখবো। তো এখানে ডিম রাখার জন্যে পাশে ধরো এখানে রেখেছি খাবার সোডা, এখানে এক পিস লুডুস বেশি ছিল সেই লুডুস আছে, আর এখানে আছে তোমার আমুলের বাটার, আর এখানে আছে বেকিং পাউডার। আর এই ট্রেটা ফাঁকা, ট্রেতে কিছু রাখিনি। আর এখানে আছে তোমার বিডি রুচির আচার, এটা বিডির আচার, এটা প্রাণের টমেটো সস, এটা সয়া সস, এটা ভিনেগার, আর এখানে আছে প্রাণের মাঠা মানে এক ধরনের মিল্ক শেক, এখানে রেখে দিয়েছি। আর এই পাশে ট্রেতে কিছু রাখিনি, ট্রে মধ্যে এখন ফাঁকাই আছে। আর এক বোতল জল রেখে দিয়েছি, বোতলটা বড়, এখানে রাখতে পারিনি তাই ওখানে রেখে দিয়েছি। আর এখানে আছে আচার, এক আমের আচার আছে, আর এখানে তেঁতুল। পরে বাজার করে সাজিয়ে নেব। তো আমার ফ্রিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ফ্রিজে বেশি কিছু রাখতে পারিনি, ভরা ফ্রিজ দেখতে ভালো লাগে, কিন্তু এখন আমি তোমাদের খালি ফ্রিজ দেখাচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, আর পাশের বেল আইকনও ক্লিক করতে ভুলো না। আমি আজকে মানে এটা কোনো অ্যাডভার্টাইজিং না, এটা আমি ব্যবহার করছি তার জন্যে রিভিউটা দিলাম, কারণ এটা ওয়ালটন আমাদের দেশি পণ্য, সবাই কিনে হও ধন্য। আমি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে হয়ে গেছে। আর এইবারে আমি খাবো দুধ চা। এখানে দুধ চা, সন্ধ্যাবাতি হয়ে গেছে। এখানে আমি এবার
দুধ চা খাবো। আমরা দুপুরের নিমন্ত্রণ বাসায় খেয়েছি, ওই জন্য তোমাদের সাথে খাবার শেয়ার করলাম না। আজকে আমাদের নিমন্ত্রণ ছিল, দুপুরে খেয়ে দিয়ে এসে আর সকালে ধরো পুজো সারা করে আমি আগে এই ফ্রিজের পিছনে লেগেছি, ফ্রিজটা পরিষ্কার করি, অনেকদিন থেকে পরিষ্কার করিনি। আর এখন আমি চাটা খাবো, তো এখানেই রাখছি, টাটা, বাই বাই। মজা আয়া।